আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আকতারস মিনি কিচেনে আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তৈরি করব বেগুনের মুচমুচে পাকোড়া। বেগুনের পাকোড়া তৈরি করার জন্য আমি এই ধরনের একটি বেগুন নিয়ে চিকন চিকন করে কেটে এইখানে হাফ চা চামচ লবণ মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন এখানে আমি সব কিছু এক এক করে দিয়ে দেব। আমি এখানে আগে থেকে ভিজিয়ে বেটে রাখা হাফ কাপ মুসুরির ডাল দিয়ে দিচ্ছি। ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। 5টি কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এখানে 1/4 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর লবণ, যেহেতু এখানে দিয়েছি লবণটা আমি মাখানোর সময় স্বাদ মতো দিয়ে দেব। এখন এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে আমি মাখিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ, আমি এখন পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়া তৈরি করার জন্য আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। আমি এখন এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি এখন পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল বেগুনের মুচমুচে পাকোড়া। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।